ফ্ল্যাটের মূল এন্ট্রান্সের সামনে কমন স্পেস এটি। এখানে দেখতে পাচ্ছেন একটি রেগুলার স্টার এবং 8 প্যাসেঞ্জার বিশিষ্ট একটি লিফট, এবং এই পোর্শনে পাশাপাশি দুটা ইউনিট, যেটা হচ্ছে এই একটা ইউনিট যেটা রেগুলার স্টারের সাথে সাথে, এবং আরেকটা হচ্ছে ঠিক লিফট থেকে বেরোনোর পরপরই হাতের ডান সাইডে একটা ইউনিট। আসসালামু আলাইকুম, এক্সো বক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা এসেছি বর্ধিত পল্লবীতে একটা 1150 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে, যে এখনও ইনকমপ্লিট অবস্থায় আছে, যার কারণ যে বায়ার এটা পারচেস করতে চাইবে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা রেডি করতে হবে। এই ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1150 স্কোয়ার ফিট, 43 গ্যাসের লাইন আছে, 20 কাঠা ল্যান্ডের উপরে 4টা করে ইউনিট। আমরা মধ্যে কাজের ভিতরে অবস্থান করছি, ভিতরে যে স্পেসটাতে দাঁড়িয়েছি এটা হচ্ছে ড্রয়িং রুম, এটা হচ্ছে ড্রয়িং রুমের পোর্শন। এই ফ্ল্যাটটি দিয়ে 3টি বেডরুম থাকবে, ড্রয়িং কাম ডাইনিং একটা থাকবে, কিচেন থাকবে, ব্যালকনি থাকবে 3টা। এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং স্পেস, এবং সাথে দুইটা পাশাপাশি দুটো ফ্ল্যাট। এটা হচ্ছে মাস্টার বেড, চতুর্দিকে খোলামেলা পাচ্ছেন এই ফ্ল্যাটটাকে। মাস্টার বেডে থাকছে একটি ব্যালকনি এবং একটা টয়লেট, এবং এই ফ্ল্যাটের দুই পাশে পাচ্ছেন রোড, কর্নারে একটি প্লট, দুই পাশে রোড থাকছে, যথেষ্ট হিউজ খোলামেলা পরিবেশের একটি ফ্ল্যাট। দোতলার অ্যাপার্টমেন্ট, নয়তলা বিল্ডিংয়ের দোতলায়, এবং এর পাশের আরও একটি ফ্ল্যাট আছে, যেটা হচ্ছে সেকেন্ড বেড। এটা হচ্ছে সেকেন্ড বেড, সেকেন্ড বেডের সাথে একটি ফুল আইটের ব্যাগগুলো দেওয়া আছে এবং একটি জানালা। 3 বেড ড্রয়িং ডাইনিংয়ের একটি ফ্ল্যাট, 43 গ্যাসের লাইন আছে, নয়তলা বিল্ডিংয়ের দোতলায় ফ্ল্যাটটি। এটি হচ্ছে সামনের ফ্রন্টের সাইড, সামনে হিউজ খোলামেলা একটি পরিবেশ, এবং আমরা এখন 3rd বেডটিতে চলে যাচ্ছি। এটা হচ্ছে 3rd বেড, 3rd বেডের সাথে একটি ব্যালকনি আছে এবং একটি জানালা এবং অ্যাটাচড টয়লেট। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিতরের পোর্শনটা ইন্টেরিয়ার বা সাজানো গোছানোর জন্য এটা টাইলসের কাজ বা ফিটিং ফিচার্স এখানে বসানো হয় না। এটা হচ্ছে থার্ডের সাথে ব্যালকনি, 3টা রুমের সাথে ব্যালকনি, এবং 3টা রুমের সাথেই সামনে হিউজ কমন স্পেস আছে, ওপেন স্পেস আছে, কর্নারের প্লট, এবং সামনের যে কমন বেসিনটা থাকবে বা কমন টয়লেট, এন্ট্রি গেট দিয়ে ঢুকে হাতের বাম সাইডে থাকবে কমন টয়লেটের পোর্শন। এটা হচ্ছে কমন টয়লেট, কমন টয়লেটের ফেসিলিটি, এবং কিচেনটা, এটা হচ্ছে কিচেন, এন্ট্রি গেট দিয়ে ঢুকে সরাসরি কিচেন, কিচেনের নিচের পোর্শনটিতে ক্যাবিনেটের অপশন আছে, 3-10 গ্যাসের লাইন আছে, এবং উপরে আপনারা চাইলে ক্যাবিনেট করে নিতে পারবেন, এবং কিচেনের সাথে একটি ব্যালকনি আছে। এটা হচ্ছে কিচেনের সাথে ব্যালকনি, যেটা বারবারই বলছি, কর্নার প্লট, প্রচুর খোলামেলা পরিবেশ, নয়তলা বিল্ডিংয়ে 20 কাঠা ল্যান্ডের উপরে 4 ইউনিটের বাসা। এটা হচ্ছে দ্বিতীয় তলার অ্যাপার্টমেন্ট, 3-10 গ্যাসের লাইন সহ। আমি ফ্ল্যাটের ডিটেলটা আরও একবার বলছি, 20 কাঠা ল্যান্ডের উপরে 4 ইউনিটের একটি ফ্ল্যাট, 3-10 গ্যাসের লাইন আছে। এটা হচ্ছে বর্ধিত পল্লবী 4 নম্বর গেটের আশেপাশেই, 1150 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট, 3-10 গ্যাসের লাইন আছে,
এবং একটি কার পার্কিং আছে। আপনারা যারা এই অ্যাপার্টমেন্টটি ভিজিট করতে চান তারা আমাদের স্ক্রিনের নাম্বার দিয়ে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।